হ্যালো বন্ধুরা আজকে আমি গিয়েছিলাম আড্ডা রেস্টুরেন্টে খেতে ফাস্ট ফুড তারপরে কি বৌরা বললো যে ভেতরে যেতে ভেতরে গিয়ে বসতে আমি কিছু আজকে গিয়েছিল শ্যামশংকর আর রানার সাথে তারপরে ভেতরে যে ওই তার একটা টেবিলে দিয়ে বসে পড়লাম অর্ডার দেওয়ার জন্যে অর্ডার দিয়ে তারপরে সেরকম গল্প টল্প করছিল বলছিলো এখানে এসে এখানে বসে বসে খাচ্ছিলো ওই নিয়ে কথা বলছিলো তারপরে কি আমরা ওই মেনু কার্ডটা নিয়ে এলো মেনু কার্ডটা নিয়ে আসতে বললাম তারপরে দেখে একটা খাবার অর্ডার করলো এই দেখো মেনু কার্ডের লিস্ট করলো এটা হচ্ছে নন ভেজের লিস্ট অনেক কিছু ভালো ভালো আইটেম আছে তার মধ্যে আমার একটা নতুন মনে হলো রোল বুর্জ খালিপা আর এদিকটা হচ্ছে ভেজ না মেনুর মধ্যে অনেক কিছু ভালো ভালো আইটেম ছিল ব্রোজ খালিবা রোলটা নতুন মানে এই রোলটা সব জায়গা করে না এটা নতুন একবারে দেখেও ভালো লাগলো বাহ ভেবে ওটাই অর্ডার করেছিলাম আর কি আজকে তারপরে আর কি বোধহয় পাশে ভিউ দেখছিলাম যাই ভিউটা কিন্তু অসাধারণ ছিল চারদিকে গাছ গাছ ঘেরা মাঝখানে আড্ডা আড্ডার মতো জায়গা ও আড্ডা মারা হচ্ছিলো তারপরে কি আমরা অর্ডার দিলাম আমরা অর্ডার দিয়েছি দুটো ভোজ খালবো চিকেন কষা আর দু প্লেট আর হচ্ছে ও রান্নার জন্য একটা আছে চিকেন এগ চিকেন চাউমিন এই জন্য রান্না বসে আছে রান্না বললে আমি কিছু খাবো না তার জন্য হালকা ফালকা কিছু অর্ডার করেছিলাম এক চিকেন চাউমিন তারপরে আর কি বসে বসে বললো হলো গল্প টল্প করছিল অনেক কথা হয়েছিল তারপরে হাট ধরা ছিল জল হাসি মজা অনেক কিছু হলো তারপরে কি বসে বসে গল্প টল্প করা হচ্ছে সেলফি তোলা হচ্ছিল ওদিকে খেলা দেখা হচ্ছিলো ইন্ডিয়ার সাথে সাউথ সাউথ আফ্রিকার খেলা দেখা হচ্ছিল আর এইদিকে ছেলেগুলো বলছে মানে ওই যে রান্না স্যামসাঙের বলছিলো ভিউটা কিন্তু অসাধারণ ছিল তা যে দেখতেই পাচ্ছ এইটুকু ঘরের মধ্যে সমস্ত কিছু রান্না বান্না করা হয় এই সব গাছ বাসে হচ্ছে ঘেরা এরা বসে বসে কী গল্প করছিলো কে জানে গল্প করছিলাম গল্প করতে করতে অনেক এনজয় করছিলাম এই দেখো চলে এসেছে আমাদের খাবার চিকেন চাউমিন এটা এগ চিকেন চাউমিন এই যে রান্নার স্পেশালিটি কিন্তু রানাকে দেওয়ার আগে আমরা নিজেরাই টেস্ট করছিলাম খাবারটাকে আর কি রানা গাছতে নিয়ে একটু আমার টেস্ট করলাম রানাকে লোভ দেখিয়ে আমি নিজেই টেস্ট করে নিলাম খেতে কিন্তু ভালোই ছিল মানে এগ চিকেন চাউমিন যেমন হয় তার থেকে মোটামুটি অনেক ভালো ছিল তারপরে কি তারপর চলে এলো আমাদের চিকেন কষাটা চিকেন কষাটা খেতে মোটামুটি ভালোই ছিল কিন্তু ওই একটু গ্রেভিটা খেয়ে দেখতে বললাম স্যামসাং স্যামসাং টানা গাছ কোটা নিল আমি ওর কাছ থেকে বাট চিকেন কাছটা নিয়ে আমি একটু খেয়ে দেখলাম খেতে মোটামুটি ভালোই ছিল কিন্তু গ্রেভিটাতে একটু ঘিয়ের গন্ধ ছাচ্ছিলো কারণ আমি ঘিয়ের গন্ধ ঘি ঘি খাই না তো ওই জন্য আমাকে একটু ঘিয়ের গন্ধ লাগছিলো আর কি বাকি খেতে ভালোই ছিল